আজকে হচ্ছে পঞ্চমী আর আমরা শুভ পঞ্চমী আর আজকে আমরা তিনজন যাচ্ছি ঠাকুর দেখতে ইয়ে ইয়ে খুব মজা হবে আর আজকে আমাদের পূজা শুরু হলো সবে কোথায় যাব জানি না ঠাকুর দেখব টেস্টি টেস্টি খাবার খাবো আর ঘুরে বেড়াবো আর বাঁশি কিনবো বাঁশি বাজাবো এখনই পেছন থেকে রিকশাটা প্যাক প্যাক করছে হ্যাঁ প্যান্ডেলে যতজন থাকবে আশেপাশে কানের সামনে গিয়ে বাঁশি বাজিয়ে দেবো তাহলে তার যাতে ভিড়টা যাদের ফাঁকা হয়ে যায় ওই জন্য খুব ভালো হবে আমার একদম ভিড় পছন্দ না কি পুজো তো শান্তি দিবি না পুজো তো আমাকে কোরিয়ান রেস্টুরেন্টে নিয়ে আসছে এটা কোরিয়ান রেস্টুরেন্ট নয় ঠিক আছে এখানে নর্মাল চাইনিজও পাওয়া যায় আমি আমার চিল পপকর্ন করেছি ইয়ে বাবা পাপড়ি রানি কই গেল পাপড়ি এখন যুদ্ধ করছে জামাটাকে ইয়ের ভিতরে ঢোকাচ্ছে ব্যাগের জামাটাকে ব্যাগের ভিতরে না রে ও হ্যাঁ তো আই পাপড়ি না ব্যাগটাকে জামার ভিতরে তো আমরা এখন এই রেস্টুরেন্টে চলে আসছি এখানে এসে আমরা অ্যাকচুয়ালি স্ন্যাক্স করবো আমাদের ডিনার বলছি লাঞ্চ করা হয়ে গেছে পান্ডা 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 বাজে কথা বলি যাই হোক না আমার জীবনটা বরবাদ করে দেবে এখানে বিডিএস এর কাজ হচ্ছে এখন তাই জন্য রিলস করব ফটো তুলবো আর ভিডিও করব আর অনেক কিছু করব অনেক কাজ বাকি আছে তো বুঝছো আমার জীবনটা কেন বরবাদ হবে যাও যাও শুরু হয়ে শুরু হয়ে গেছে বারবার ভুল ভাল হয়ে যাচ্ছে তো আমরা এখানে স্ন্যাক্স এর জন্য অর্ডার করেছি কি অর্ডার করেছি দেখাচ্ছি দেখো আচ্ছা এখানে হচ্ছে অ্যাকচুয়ালি তিনটে কর্নার রয়েছে তো তিনটের মধ্যে একটার মধ্যে পুরো চিজ আছে একটাতে চিকেন হাফ চিজ হাফ আছে একটাতে ফুল চিকেন রয়েছে তো কোনটা কার ভাগে পড়বে জানি না ওটা খাওয়ার পরে জানতে হবে আর মেনলি আমরা এখানে কিছু স্ন্যাক্স খেয়ে নিচ্ছি স্ন্যাক্সটা খাওয়া হয়ে গেলে আমরা তারপরে খাবো দেখতে পারি আগে পেটটা ভরে নিচ্ছি যাতে অনেক এনার্জি পেয়ে যায় তারপরে অনেক খাবো দেখতে পারি তারপরে তো সব তো বাসি টাসি বাজাবে নাকি চুজ কর কে কোনটা চুজ করবে দেখা যাক কার ভাগে কোনটা পড়ে আমি চিজ সবথেকে রোগাটা হবে খাওয়ার সময় সেলফি তুলবে দশমীতে ছেড়ে দিয়েছে জ্যাম
সবচেয়ে ঠিক হবে। হেলমেট ছাড়া দুনিয়া ঘুরে নাও, যেখানে ইচ্ছা চলে যাও। হ্যাঁ না ঠিক আছে। বাবা ভাগ্যের ভিজে উঠেছি, ওখানে না দেখো তো শান্তনু এই কালার পরতে তিনজনের সেম কালার হয়ে যেত। ঠিক আছে, আমরা এখন যাচ্ছি ম্যাডাম স্কয়ারে ঠাকুর দেখতে। হ্যাঁ, ওদিক থেকে ঢুকবো, ওই দিক থেকে ঢুকবো। আমার এরকমই সবথেকে ঠাকুর পছন্দ, ওই যে কোনো লাইন নেই, ফ্রিতে এসে দেখতে পারলাম, মানে ফ্রিলি 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 এসে দেখতে পারলাম। অন্য জায়গায় যেন টিকিট কেটে দেখতে যায়। আরে বলছি কি, ফ্রিলি। এবার আমাদের সাথে গানটা কর। বাবরে রে বাবরে সাবরে, এই বেটা কি গান শুনেছে, বাবরে বাবরে আমার কান খারাপ করে দিচ্ছে। এখন ওরা প্যান্ডেল দেখতে দেখতে হাঁটছে। না প্যান্ডেল না, প্যান্ডেলে ফ্যান। ও প্যান্ডেলের ফ্যান দেখতে দেখতে হাঁটছে। বারণ তো এতগুলো ফ্যান কেন লাগিয়েছেন? তো মেম্বারে বসে মেম্বার হওয়া হবে, যারা ভিতরে মেম্বার তাদেরকে ভ্যাকসিন নিয়ে রাখতেই হবে, জানিস, অ্যালাউ করবে না। হ্যাঁ হ্যাঁ, এই দেখো এই দেখো। এখন কোথায় এই জায়গাটার নাম জানি না, মানে আমি জায়গাটা চিনি, নাম জানি না, তাই কোন ঠাকুর দেখতে এসেছি বুঝতে পারছি। চল দেখা যাক। আমি বসবো, ওদেরকে দুজনকে দিয়ে টানাবো। হ্যাঁ রিক্সাটা যাবো, আমার জন্য রেডি হচ্ছে। কিরে দেখো কত সুন্দর দুর্গা ঠাকুর, প্যান্ডেলটা দেখো অনেক বড় প্যান্ডেল। যত বড় প্যান্ডেল তত বড় ঠাকুর, কাজ চলছে। আজকে আমাদের ঠাকুর দেখা এখানেই শেষ হচ্ছে, শেষ হচ্ছে না, তার পথে আরও কয়েকটা দেখবো, কিন্তু সেখানে অনেক ভিড় থাকবে, ওই জন্য আজকের মতন আমাদের ব্লগ এখানেই শেষ হচ্ছে। এটা হচ্ছে আমাদের পঞ্চমী ব্লগ। বাই বাই।